ইতিহাস সমাজের দর্পণ, যা আমাদের অতীত থেকে শিক্ষা নেওয়ার পাঠ দেয়। সুলতানি আমলের ইলিয়াস শাহী রাজবংশের ইতিহাস, ঐতিহ্যে অবদান এবং আমাদের বাঙালি জাতীয়তাবাদের ইতিহাস নিয়েই আমাদের আজকের আলোচনা। হ্যাঁ বন্ধুরা, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন আমাদের বাঙালি জাতীয়তাবাদের জনক। আজকে সেই সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ ও তার শাহী রাজবংশ নিয়ে আমরা আলোচনা করব। আর এই ভিডিওটি তৈরি করা হয়েছে আমাদের এক দর্শক বন্ধু আফরিন জাহানের কমেন্টের উপর ভিত্তি করে। ইতিহাসের কোন ঘটনা আপনি নিজে জানতে চান, কমেন্ট বক্সে আপনি নিজেও জানাতে পারেন। শুরুটা করতে চাই অধ্যাপক আব্দুল করিমের ভাষায়। বাংলার সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ইতিহাসে ইলিয়াস শাহী সুলতানদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইলিয়াস শাহী বংশ মধ্যযুগে বাংলার প্রথম স্বাধীন রাজবংশ, যা বাংলাকে 14 এবং 15 শতকে শাসন করেছে। ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলিয়াস শাহ, যিনি দিল্লির অধীন থেকে বাংলাকে মুক্ত করে বাংলায় স্বাধীন সুলতানি কায়েম করেছিলেন। ইলিয়াস শাহের সিংহাসনে বসার সাথে সাথে বাংলার ইতিহাসে এক নবজাগরণের শুরু হয়, যা চলতে থাকে প্রজন্ম থেকে প্রজন্মতরে এবং ফলশ্রুতিতে বাংলার রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক জীবনে ব্যাপক পরিবর্তন দেখা দেয়। শামসুদ্দিন ইলিয়াস শাহের পরিচয় ও প্রথম জীবন সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। ঐতিহাসিক ইবন হজর ও আল সাকবির মতে সিংহাসনে অধিষ্ঠিত হবার পূর্বে তার নাম ছিল হাজি ইলিয়াস। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ পারস্যের সিজিস্তানের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ইলিয়াস শাহের পিতার নাম সুলতান। ইলিয়াস শাহ কখন কিভাবে ভারতবর্ষে আসেন তার সমকালীন কোনো বিবরণ পাওয়া যায় না। তবে গোলাম হোসেন সলিমের রিয়াজাউস সালাতিন গ্রন্থ বর্ণিত হয়েছে যে প্রাথমিক জীবনে তিনি দিল্লির মালিক ফিরোজের অধীনে চাকরি করতেন, কিন্তু সেখানে কোনো এক অপরাধ করে তিনি বাংলায় পালিয়ে আসেন এবং সাতগাঁওয়ের তুগলক শাসনকর্তা ইজ্জউদ্দিন ইয়াহিয়ার অধীনে চাকরি গ্রহণ করেন। নিজ যোগ্যতা বলে তিনি মালিক পদে উন্নীত হন। ইজ্জউদ্দিন ইয়াহিয়ার মৃত্যুর পর তিনি 1338 খ্রিস্টাব্দে সাতগাঁওয়ের অধিপতি হন এবং নিজে 1342 সালে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ উপাধি গ্রহণ করে লখনৌতে সিংহাসনে বসেন। সোনারগাঁওয়ে ফখরুদ্দিন মুবারক শাহ যখন স্বাধীন সুলতান, তখন লখনৌতে সিংহাসন দখল করেছিলেন সেখানকার সেনাপতি আলী মুবারক। সিংহাসনে বসে তিনি আলাউদ্দিন আলী শাহ উপাধি গ্রহণ করেন। লখনৌতে তিনি স্বাধীন রাজ্য গড়ে তোলেন, পরে রাজধানী স্থানান্তর করেন পান্ডুয়ায়। আলী শাহ ক্ষমতায় ছিলেন 1342 খ্রিস্টাব্দ পর্যন্ত, আর তার দুধভাই ছিলেন হাজি ইলিয়াস। তিনি আলী শাহকে পরাজিত ও নিহত করে শামসুদ্দিন ইলিয়াস শাহ নাম নিয়ে বাংলায় একটি রাজবংশ প্রতিষ্ঠা করেন। এই রাজবংশের নাম ইলিয়াস শাহী বংশ। এরপর ইলিয়াস শাহের বংশধরগণ দীর্ঘদিন বাংলা শাসন করেন। 1342 খ্রিস্টাব্দে ফিরোজাবাদের সিংহাসন অধিকারের মাধ্যমে ইলিয়াস শাহ উত্তর ও উত্তর পশ্চিম বাংলার অধিপতি হন। সোনারগাঁও ও সাতগাঁও তখনও তার শাসনের বাইরে ছিল। ইলিয়াস শাহের স্বপ্ন ছিল সমগ্র বাংলার অধিপতি হওয়া। তিনি প্রথম দৃষ্টি দেন পশ্চিম বাংলার দিকে। 1346 খ্রিস্টাব্দের পূর্বে সাতগাঁও তার অধিকারে আসে। 1350 খ্রিস্টাব্দে নেপাল আক্রমণ করে বহু ধনরত্ন হস্তগত করা হয়। এ সময় তিনি ত্রিহুত বা উত্তর বিহারের কিছু অংশ জয় করে বহু ধনরত্ন হস্তগত করেন। উড়িষ্যাও তার অধিকারে আসে। তবে ইলিয়াস শাহের গুরুত্বপূর্ণ সাফল্য ছিল পূর্ব বাংলা অধিকার। ইখতিয়ারউদ্দিন গাজী শাহ 1352 খ্রিস্টাব্দে সোনারগাঁওয়ে ইলিয়াস শাহের হাতে পরাজিত হন। সোনারগাঁও দখলের মাধ্যমে সমগ্র বাংলার অধিকার সম্পন্ন হয়। তাই বলা হয় 1338 খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মুবারক শাহ বাংলার স্বাধীনতার সূচনা করলেও প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন ইলিয়াস শাহ। বাংলার বাইরেও বিহারের কিছু অংশ, চম্পারণ, গোরক্ষপুর এবং কাশী ইলিয়াস শাহ জয় করেছিলেন। কামরূপের কিছু অংশও তিনি জয় করেন। মোট কথা, তার রাজ্যসীমা আসাম হতে বারাণসী পর্যন্ত বিস্তার লাভ করে। ইলিয়াস শাহ দিল্লির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিজে নামে খুতবা পাঠ ও মুদ্রা জারি করেন। কিন্তু কেন তাকে বাঙালি জাতীয়তাবাদের জনক বলা হয়? ইলিয়াস শাহ লখনৌতের শাসক হিসেবে বঙ্গ অধিকার করলেও তিনি দুই ভূখণ্ডকে একত্রিত করে বৃহত্তর বাংলার সৃষ্টি করেছিলেন এবং নাম দিয়েছিলেন মুলকি বাঙালা এবং নিজেকে শাহি বাঙালা হিসেবে ঘোষণা করেন। এ সময় হতে বাংলার সকল অঞ্চলের অধিবাসী বাঙালি বলে পরিচিত হয়। ইলিয়াস শাহ শাহি বাঙালা
ও শাহী বাঙালি উপাধি গ্রহণ করে তিনি প্রথম স্বাধীন নরপতি হন এবং নিজেকে বাঙালি বলে উপস্থাপিত করেন। এই সময় সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল হয়ে ওঠে বাঙালা নামে। এই বাংলা নামের প্রচলন করেন ইলিয়াস শাহ, তাই তাকে বাঙালি জাতীয়তাবাদের জনক বলা হয়। আজকে বাঙালি জাতি বলতে বাংলা ভাষাভাষী যে জাতিগোষ্ঠীকে আমরা বুঝি তার গোড়াপত্তন করেছিলেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। প্রথম দিকে দিল্লির সুলতান বাংলার এই স্বাধীনতা মেনে নেননি। সুলতান ফিরোজ শাহ তুগলক 1353 খ্রিস্টাব্দ থেকে 1354 খ্রিস্টাব্দ পর্যন্ত ইলিয়াস শাহের বিরুদ্ধে যুদ্ধ করেন। তার চেষ্টা ছিল বাংলাকে দিল্লির অধিকারে নিয়ে আসা, কিন্তু তিনি সফল হননি। ইলিয়াস শাহ দুর্ভেদ্য একডালা দুর্গে আশ্রয় গ্রহণ করেন। এদিকে বর্ষা এলে জয়ের কোনো সম্ভাবনা নেই, তাই ফিরোজ শাহ সন্ধির মাধ্যমে বাংলার স্বাধীনতাকে মেনে নিয়ে ইলিয়াস শাহের সাথে বন্ধুত্ব স্থাপন করে দিল্লি ফিরে যান। দক্ষ প্রশাসক ও অভিজ্ঞ কূটনীতিক। অভিজ্ঞ কূটনীতিকের মতো ইলিয়াস শাহ সমগ্র বাংলাকে একত্রিতকরণের সময় ও সুযোগ তার অনুকূলে না আসা পর্যন্ত অপেক্ষা করেছিলেন। তিনি সুশাসন প্রবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এবং তা প্রবর্তন করে বাংলার স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য জনসমর্থন লাভে প্রয়াসী হন। স্থানীয় জনগণকে উদারভাবে সুযোগ সুবিধা দিয়ে তিনি তার শাসনকে গণশাসনে রূপ দেন। তিনি বর্ণ, গোত্র ও ধর্ম নির্বিশেষে যোগ্য লোকদের চাকরিতে নিয়োগ লাভের সুযোগ দেন। সম্ভবত তিনিই সর্বপ্রথম স্থানীয় লোকদেরকে অধিক সংখ্যায় সৈন্যবাহিনীতে নিয়োগ করেন। ইনশা ই মাহরু থেকে জানা যায় যে খান, মালিক, উমারা, সদর, আকাবির ও মারাফিগণ সামরিক ও বেসামরিক শাসনের দায়িত্বে নিয়োজিত ছিলেন। এদের মধ্যে সম্ভবত খান, মালিক ও আমিরগণ ছিলেন জায়গির ভূমির অধিকারী এবং রাজ্যের পদস্থ সম্ভ্রান্ত ব্যক্তি। তাদের কেউ কেউ হয়তো মন্ত্রী হিসেবে সুলতানের উপদেষ্টাও ছিলেন। বাংলা ও দিল্লির সুলতানদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপহার ও দূত বিনিময়ের মাধ্যমে আরও দৃঢ় হয়। তাদের মধ্যে 1355, 56, 58 খ্রিস্টাব্দে দূত ও উপহার বিনিময় হয়েছিল। দিল্লির সুলতানদের সঙ্গে বন্ধুত্ব ইলিয়াস শাহকে পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্যের উপর তার প্রভাব বিস্তার করার সুযোগ করে দেয়। সাহসী যোদ্ধা ইলিয়াস শাহ সফল সমরনায়কের সকল গুণের অধিকারী ছিলেন। তিনি বাংলা এবং বাংলার বাইরে এবং তার প্রতিপক্ষের বিরুদ্ধে কৃতিত্বপূর্ণ বিজয় অর্জন করেন। শম্ভুনাথের শিলালিপি ও নেপাল রাজবংশবলিতে ইলিয়াস শাহের নেপাল আক্রমণের কথা বিস্তারিত উল্লেখ আছে। 1350 খ্রিস্টাব্দে নেপালের তরাই অঞ্চলে এক দুঃসাহসিক অভিযান পরিচালনা করেন তিনি, যে অঞ্চলে এর পূর্বে কোনো মুসলিম বাহিনী প্রবেশ করতে পারেনি। এরপর রাজধানী কাঠমান্ডু পর্যন্ত অগ্রসর হয়ে শম্ভুনাথ মন্দির ধ্বংস করেন এবং বিপুল ধন সম্পদ নিয়ে ফিরে আসেন তিনি। কিন্তু অদ্ভুতভাবে নেপালের কোনো অংশ তার রাজ্যভুক্ত করেননি তিনি। বাঙালি জাতীয়তাবাদের স্রষ্টা হিসেবে তাকে অভিহিত করার আরও যথেষ্ট কারণ রয়েছে। তিনি প্রথম ফার্সির পাশাপাশি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার কৃতিত্ব এই সুলতান ইলিয়াস শাহেরই। তিনি বাঙালিদেরকে কেবল বাংলা ভাষায় সাহিত্য চর্চায় উৎসাহিত করেন। এভাবেই একজন মুসলিম শাসকের হাত ধরে বাঙালি জাতি এবং বাংলা ভাষা বিকশিত হতে শুরু করে। উনার আগে হিন্দু শাসকরা সংস্কৃত ভাষার চর্চা করত এবং বাংলা ভাষাকে তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা করত বলে জানা যায়। এমনকি হিন্দু ব্রাহ্মণরা ফতোয়া দিয়েছিল বাংলা ভাষার চর্চা করলে রৌরব নামক নরকে গমন করতে হবে। তিনি বাংলার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নতি সাধনের প্রবল চেষ্টা করেছিলেন। প্রকৃত জাতীয় নেতা হিসেবে তিনি সকলের সাথে সমান আচরণ করতেন। শাসক হিসেবে ইলিয়াস শাহ ছিলেন বিচক্ষণ ও জনপ্রিয়। তার শাসনামলে রাজ্যে শান্তি ও শৃঙ্খলা বিরাজিত ছিল। হিন্দু ও মুসলমানদের মধ্যে প্রীতির সম্পর্ক গড়ে উঠেছিল। হাজিপুর নামক একটি শহর নির্মাণ করেছিলেন। ফিরোজাবাদের বিরাট হাম্মামখানা তিনিই নির্মাণ করেন। ইলিয়াস শাহ একজন নিষ্ঠাবান ধার্মিক ব্যক্তি ছিলেন। সুফি দরবেশ ও হিন্দু সন্ন্যাসীদের প্রতি তার ছিল গভীর শ্রদ্ধা। তার শাসনামলে সাদত, উলামা ও মাশায়েকদের মতো হিন্দু সাধু সন্ন্যাসীরাও সরকার থেকে বৃত্তি পেতেন। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার স্বাধীন সালতানাতকে সুদৃঢ় করেন। এই সালতানাত প্রায় 200 বছর টিকেছিল। 1358 খ্রিস্টাব্দের শুরুর দিকে তার মৃত্যু হয়। তিনি 16 বছর এককভাবে রাজত্ব করেছিলেন।